হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সিম্পল অ্যান্ড স্মার্ট কালে আমি প্রিয়াঙ্কা আবারও হাজির হয়েছি আজকে একটা হেল্পফুল ভিডিও নিয়ে, কারণ আমি প্রতিদিনই হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল ভিডিও। দেখো, কখনো কখনো জানো আমার মনে হয় পার্লারে ফেসিয়াল করার পর যে ইনস্ট্যান্ট গ্লোটা আসে, ঘরে বসে কিন্তু সেই ইনস্ট্যান্ট গ্লোটা তুমি কিছুতেই পাবে না। আমার তো মনে হয়, আশা করি তোমাদেরও কিন্তু একই কথা মনে হয়। আমি পার্লারের মতো, মানে পার্লারে ফেসিয়াল করার পর যে ইনস্ট্যান্ট গ্লোটা আসে, সেই গ্লোটা পাওয়ার জন্য বাড়িতে অনেক কিছু ট্রাই করেছি। লাইক হলুদ করেছি, বেসন ইউজ করেছি, হলুদ বেসনকে একসাথে মিক্সড করে অ্যাপ্লাই করেছি, কিন্তু যত যাই করি না কেন পার্লারের যে ইনস্ট্যান্ট গ্লোটা চলে আসে সেই গ্লোটা কিন্তু আমার আসেনি। তোমরাও হয়তো অনেক কিছু ট্রাই করেছো, কিন্তু পার্লারে ফেসিয়াল করার পর যে হঠাৎ করে ইনস্ট্যান্ট গ্লোটা এসে যায় সেটা কিন্তু আসেনি। আমার অনেক সময় মনে হয় পার্লারে ফেসিয়াল করার সময় অনেকগুলো স্টেপ ওরা ফলো করে, হয়তো ওই স্টেপগুলোর জন্যই হয়তো এতটা গ্লো চলে আসে। বাড়িতে হয়তো আমরা সেই স্টেপগুলো প্রপার ফলো করতে পারি না, বা সেই প্রপার ফলো করার উপায় হয় না, তো অগত্যা আমাদের কী করতে হবে, পার্লারে যেতে হবে। কিন্তু পার্লারে যাওয়া তো চারটিখানি ব্যাপার নয়, অনেক সময়ের দরকার, এনার্জি লাগবে এবং মানিটাও কিন্তু প্রচুর লাগবে। কারণ ভালো ফেসিয়াল করতে গেলে হাজার টাকার নিচে কিন্তু কোনো ভালো ফেসিয়াল তুমি পাবে না যেটা তোমাকে ইনস্ট্যান্ট গ্লো করবে। তো এখন আমি চিন্তা করছি যে বাড়িতে বসে যদি এই স্টেপগুলো ফলো করে পার্লারের মতো ইনস্ট্যান্ট গ্লো পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো। তো তারই একটা সলিউশন নিয়ে আমি চলে এসেছি। ইয়েস, তো চলো তোমাদেরকে আগে প্রোডাক্টটা দেখাই। এখানে ছটা স্টেপ দেওয়া রয়েছে এবং বাড়িতে তুমি ইজি অ্যাপ্লাই করতে পারবে মাত্র 30 মিনিট খরচা করে। আমরা কিন্তু আমাদের স্কিনের জন্য 30 মিনিট দিতেই পারি। তো চলো তোমাদের দেখিয়ে দিই আজকে আমি কোন প্রোডাক্টের কথা এতক্ষণ ধরে বলছি। আমি এতক্ষণ ধরে যে ফেসিয়াল কিটটার কথা বলছি সেটা হচ্ছে নিউডের 30 মিনিট DIY মেকওভার ফেসিয়াল কিট ডায়মন্ড গ্লো। তো দেখতেই পাচ্ছ বক্সটা স্কাই কালারের, ভীষণ সুন্দর প্যাকেজিং এবং দেখতে খুব সুন্দর। এখানে লেখাই আছে এটা সালফেট, প্যারাবিন, DEA, MSG ফ্রি প্রোডাক্ট, অর্থাৎ কোনো হার্মফুল কেমিক্যাল নেই এবং ডার্মাটোলজিক্যালি টেস্টেড, এবং এটা অল স্কিন টাইপ, অর্থাৎ যে কোনো স্কিনে ইউজ করা যাবে। দেখো এই বক্সের মধ্যে 6টা স্টেপ রয়েছে, এই 6টা স্টেপ ফলো করে তোমাদের দেখাবো কিভাবে তোমরা ইউজ করবে, তখনই কিন্তু জানতে পেরে যাবে। তো দেখতেই পাচ্ছ 6টা পাউচ। তো এবার চলো আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। ফার্স্ট স্টেপ হলো ক্লিনজিং মিল্ক, এটা আমি আমার গোটা মুখে অ্যাপ্লাই করে নেব। এই পাউচের মধ্যে 10 গ্রাম প্রোডাক্ট রয়েছে। তো দেখো এটা হোয়াইট কালারের, আমি মুখে ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। শুধু মুখে নয়, আমার নাকে, আমার গলায়, আমার চিনে ভালো করে এটা মাসাজ করব। এখানে 2 মিনিট মাসাজ করার কথা বলেছে, তুমি চাইলে 5 মিনিট অবধি ভালোভাবে মাসাজ করতে পারো। খুব ভালোভাবে মাসাজ করবে, কারণ এই ক্লিনজিং মিল্কটা তোমার পোরকে ক্লিন করতে হেল্প করবে, তোমার মুখ থেকে ডার্ট রিমুভ করবে। এটা ইউজ করলে তুমি বুঝতে পারবে তোমার স্কিনটা কত ফ্রেশ এবং রেডিয়েন্ট লাগছে। তো দেখো আমার হয়ে গেছে, আমি অন্তত 4 মিনিট মাসাজ করেছি, দেন ভিজে টাওয়াল দিয়ে আমি আমার মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি চলে যাব সেকেন্ড স্টেপে। সেকেন্ড স্টেপ হলো এক্সফোলিয়েটিং ফেস স্ক্রাব, অর্থাৎ এবার আমরা স্ক্রাব করব। এটাও আছে 10 গ্রাম প্রোডাক্টটা আমি আমার ফেস নেকে ভালো করে অ্যাপ্লাই করে নেব, দেন হালকা হাতে মাসাজ করতে বলেছে 2 মিনিট। আমি তোমাদের সাজেস্ট করব তুমি 4 মিনিট অবধি এটা মাসাজ করতে পারো, দেন এটা ভালো করে মাসাজ হয়ে গেলে তারপর এটাকে 1 থেকে 2 মিনিট এইভাবে ছেড়ে দিতে হবে, মানে নর্মাল, তখন কোনো মাসাজ করবে না। দেন তুমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নেবে। এই স্ক্রাবটা কিন্তু আমাদের ডেড সেল রিমুভ করতে হেল্প করবে, এই স্ক্রাবটা তোমার স্কিনে গ্লো বুস্ট করতে হেল্প করবে, এছাড়া তোমার স্কিনের ব্লাড সার্কুলেশনকে ইনক্রিজ করবে, যার ফলে তোমার স্কিন আরও বেশি গ্লো করবে, আরও বেশি রেডিয়েন্ট হবে। এছাড়া এই স্ক্রাবের মধ্যে আছে বিটরুট এক্সট্র্যাক্ট, যেটা তোমার স্কিনকে সফট এবং স্মুথ ফিল করাতে হেল্প করবে। দেখো আমার হয়ে গেছে, আমি 4 মিনিট মাসাজ করেছি এবং দেন 2 থেকে 3 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর আমি ভিজে টাওয়াল দিয়ে মুখটা পরিষ্কার করে নিলাম।
এবার আমি চলে যাব 3 নম্বর স্টেপে। 3 নম্বর স্টেপ হলো মাসাজ ক্রিম। তো এটাও তুমি তোমার হাতে নেবে এবং তুমি গোটা মুখে অ্যাপ্লাই করবে ভালো করে, শুধু মুখ নয়, তোমার নেক, চিন, নোজেও ভালো করে অ্যাপ্লাই করবে এবং 10 মিনিটস ধরে তুমি ভালোভাবে মাসাজ করবে। হালকা হাতে মাসাজ করবে, সুন্দরভাবে মাসাজ করবে, যত সুন্দর মাসাজ করতে পারবে তত বেশি কিন্তু গ্লো পাবে। এই মাসাজ ক্রিমটা তোমার স্কিনের ড্রাইনেস দূর করতে হেল্প করবে, তোমার স্কিনে যদি কোনো ডার্ক স্পট থাকে সেটা দূর করবে, অ্যাকনের দাগ দূর করতে হেল্প করবে, এটা স্কিনকে হাইড্রেট করবে, ড্যামেজ স্কিনকে রিপেয়ার করতেও হেল্প করবে। এছাড়া এর মধ্যে আছে ক্যারট সিড অয়েল, যেটা কিনা তোমার স্কিনকে হেলদি করবে, শাইনি করবে এবং ইনস্ট্যান্ট গ্লো প্রদান করতে হেল্প করবে। দেখো আমার 10 মিনিট মাসাজ হয়ে গেছে, দেন ভিজে টাওয়াল দিয়ে আমি আমার মুখটা পরিষ্কার করে নিচ্ছি। যাবো 4 নম্বর স্টেপে। 4 নম্বর স্টেপ হচ্ছে ফেস মাস্ক। এটা ভালো করে আমি আমার মুখে গলায় অ্যাপ্লাই করে নেবো, একটা মোটা লেয়ার করে অ্যাপ্লাই করে নেবো এবং এটা আমি 10 মিনিট রেখে দেবো, যতক্ষণ না ড্রাই হচ্ছে। যদি তোমার 10 মিনিটের বেশি লাগে তুমি 10 মিনিটের বেশি রাখতে পারো, যতক্ষণ না ড্রাই হচ্ছে ততক্ষণ আমি মুখ থেকে এটা রিমুভ করব না। যেই ড্রাই হয়ে যাবে দেন এটা আমি আমার মুখ থেকে রিমুভ করব। এই ফেস মাস্কটা তোমার স্কিনকে ব্রাইট করবে, তোমার স্কিনকে লাইট করবে এবং যাদের কমপ্লেক্সান ডার্ক তাদের কমপ্লেক্সানকে ব্রাইট করতে হেল্প করবে, স্কিনে কোনো দাগ থাকলে সেটাকে রিমুভ করতে হেল্প করবে, এছাড়া ড্যামেজ স্কিন রিপেয়ার করতে হেল্প করবে এবং স্কিনে রেডিয়েন্ট প্রদান করতে সাহায্য করবে। দেখো 10 মিনিট রাখার পর এটা ড্রাই হয়ে গেছে, দেন ভিজে টাওয়াল দিয়ে আমি আমার মুখটা পরিষ্কার করে নিচ্ছি। এবার চলে যাব 5 নম্বর স্টেপে। 5 নম্বর স্টেপ হচ্ছে ফেস সিরাম। এটা খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করতে হবে, 3 থেকে 4 ড্রপ সিরাম তোমার মুখে এবং গলায় ভালো করে অ্যাপ্লাই করে নিতে হবে। এই সিরামটা তোমার স্কিনের ডিসকালারেশন, ডালনেস, ফাইন লাইন আর অ্যাকনে দূর করবে, এছাড়া তোমার স্কিনের ইলাস্টিসিটিকে ইম্প্রুভ করতে হেল্প করবে এবং ফাইন লাইন দূর করতেও হেল্প করবে। চলো এবার লাস্ট স্টেপ অর্থাৎ 6 নম্বর স্টেপ, আমি সানস্ক্রিন অ্যাপ্লাই করব। এটা আমি আমার মুখে, গলায় এবং এক্সপোজ এরিয়ায় ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। এই সানস্ক্রিনের মধ্যে SPF আছে 30, এটা UV রের হাত থেকে তোমার স্কিনকে রক্ষা করবে, তাই তুমি এই ফেসিয়ালটা দিনের বেলাও করতে পারো, রাতের বেলাও করতে পারো। সানস্ক্রিনটা ভালো করে আমি আমার মুখে, গলায় অ্যাপ্লাই করে নিলাম, সো আমার ফেসিয়াল কিন্তু ডান। দেখো আমার স্কিনটা কিন্তু দারুণ গ্লো করছে, দারুণ কিন্তু ফিনিশ দিয়েছে এই ফেসিয়াল কিটটা। ওয়াও, গেটিং স্যালন লাইক ফেসিয়াল অ্যাট হোম ইজ সো ইজি বিকজ অফ নিউড। থ্যাংক ইউ নিউড অ্যান্ড গড টু মেক মাই লাইফ লিটল ইজিয়ার। তো বন্ধুরা, দেখলে কত ইজি ফেসিয়াল করা যায় বাড়িতে, তোমরা নিজেরাই যখন ইচ্ছা করতে পারবে। তোমাদেরকে ফেসিয়াল বা ইনস্ট্যান্ট গ্লোয়ের জন্য আর পার্লারে যেতে হবে না, প্রচুর টাকা খরচা করতে হবে না, প্রচুর সময় নষ্ট করতে হবে না, মাত্র 30 মিনিট খরচা করে কিন্তু বাড়িতে তোমরা ইজি করে ফেলতে পারবে। সো আজকের ভিডিও এখানে এন্ড করছি, আশা করি আজকের ভিডিও তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। আমি প্রতিদিনই হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি, যারা আজকে নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশের বেলটা ক্লিক করে দিও, যাতে আমি যখনই ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। সো গাইস, টাটা অ্যান্ড লাভ ইউ।